মেনলি সিরিজে যদি গল্প বলার ধরনটাকে আপনি ভাগ করেন, দুটো ভাগ হয়। প্রথম ভাগটা হচ্ছে যে ঘটনাবহুল গল্প, আরেকটা হয় ক্যারেক্টার বেসড গল্প। এবার ঘটনাবহুল গল্পগুলোর ক্ষেত্রে কিন্তু সিরিজের যে এপিসোড লেংথ সেগুলো কিন্তু ছোট হয়, আর ক্যারেক্টার বেসড গল্পের ক্ষেত্রে কিন্তু এপিসোড লেংথ বড় হয়। এবার এটার কিন্তু অনেক এক্সেপশনস আছে, আই নো দ্যাট, অনেক এক্সেপশন, মানে সব থেকে বড় এক্সেপশন হয়তো বলতে গেলে মানি হাইস্ট, তার এপিসোড লেংথ প্রচুর বড়। কিন্তু মানি হাইস্ট ইজ আ মোর অফ আ টিভি শো। এবার টিভি শো আর সিরিজ এই দুটোর মধ্যে অনেক তফাত আছে, এই তফাতটা নিয়ে অন্য কোনো আলোচনা করা যাবে। তো আজকের মেন বিষয় হচ্ছে বিরোহী। বিরোহীর আমি সেকেন্ড এপিসোডটা আলাদা করে রিভিউ করিনি, ফার্স্ট এপিসোডটা করেছিলাম, সেকেন্ড আর থার্ড, আজকে থার্ডটা বেরিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে, দুপুর 3:30 মনে হয় বেরোনো কথা ছিল, তো তখনই মনে হয় বেরিয়েছি, ঘড়িটা দেখে নিলাম এখন কটা বাজে। তো সেকেন্ড আর থার্ড এপিসোডে মেনলি গল্পটা কি, ফার্স্ট এপিসোডে দেখেছিলাম যে সে কৃষ্ণ ওখানে পৌঁছেছে, কৃষ্ণ হালদার ওই বিরোহী গ্রামে পৌঁছেছে, এবং সেকেন্ড আর থার্ড এপিসোডে, সেকেন্ড এপিসোডে আমরা গ্রামটাকে দেখছি, সেখানে একজন বোম বাঁধে তাকে, তার সাথে আলাপ করছি, আমরা এই দুটো টিচারের মধ্যে একটা ডাইনামিক্স খুঁজে পাচ্ছি সুন্দর, এবং একটা নতুন ক্যারেক্টার যেটা অমিত প্লে করছে সেই ক্যারেক্টার দারুণ, তার একটা ডাইনামিক্স পাচ্ছি, যে জমিদার দি এই তার একটা ডাইনামিক্স পাচ্ছি, এরকম সব কিছু পুরোপুরি গ্রামের মধ্যে একটা গল্পটা দেখতে পাচ্ছি পুরো গল্পটার মধ্যেই। এবং থার্ড এপিসোডে এসে কিন্তু আমরা যে এই সিরিজের যে লিড অ্যাক্ট্রেস, মানে যার নাম হচ্ছে রাধা, তার সাথে কিন্তু আমরা পরিচয় হচ্ছে, তার সাথে এই বাসেই পরিচয় হচ্ছে, এবং তারপরে গল্পটা এগোচ্ছে। তো কৃষ্ণের প্রথম দিনটা খুবই খারাপ গেছে বলতে গেলে, কারণ সে থ্রেটেন্ড হয়েছে, তার তার কাছাকাছি বোম পড়েছে, কি না হয়েছে তার চিন্তার বাইরে। তো এবার আমি এই সিরিজের গল্পটার বেশি বলবো না, কারণ গল্পটা তো খুবই ছোট ছোট গল্প, মানে 19 মিনিটের। এবার পৈত ভট্টাচার্য কী করেছেন সেটা আমি আগে বলবো, যে প্রত্যেকটা এপিসোডকে কিন্তু 19 মিনিটে যেহেতু ভাঙা আছে, তো সেখানে ক্লিফ হ্যাঙ্গার। এবার ধরুন ক্লিফ হ্যাঙ্গার মানে এমন না যে একটা খুন হয়ে গেলো, এই হয়ে গেলো, সেই হলো না। এবার আমার মনে হচ্ছে থার্ড এপিসোডের শেষে কী হয়েছিল ওটা তো জানাবেন। তো যে ক্লিফ হ্যাঙ্গারগুলো দিচ্ছেন সেগুলো এমনভাবে দিচ্ছেন যে এটা কিন্তু একটা অ্যাজ আ মুভি তৈরি করা, দেখে বোঝা যাচ্ছে একটা মুভি হিসেবে তৈরি করা, এবং ক্লিফ হ্যাঙ্গারগুলো পরবর্তীতে এডিটিংয়ের সময় কিন্তু বসানো হয়েছে, এবং এত সুন্দরভাবে বসিয়েছেন সেটা কিন্তু আপনাকে একটা প্রশ্ন দিয়ে রাখবে যে এই রে এটার পরে কী হবে, এটার পর কী হবে, এটার পর কী দেখব, এই যে একটা উৎসাহটা সেটা কিন্তু আপনার বাড়াবে। এবং প্রত্যেকটা এপিসোড একটা ফিল্মের মতো, কেন আমি এটা ভালো করে বলছি, কেন ফিল্মের মতো, দেখুন একটা এপিসোড আপনি সেকেন্ড এপিসোডটা নিন, সবাই দেখেছেন সেকেন্ড এপিসোড, মোটামুটি 1.5 লাখ ভিউজ আছে এখন ইউটিউবে। তো সেকেন্ড এপিসোডের শুরুতে কী হচ্ছে, শুরুতে দেখছি কৃষ্ণর সাথে ওই স্কুলের মাস্টারের পরিচয় হচ্ছে, সে জানতে পারছে যে স্কুলের এরকম এইরকম এরকম ডাইনামিক্স আছে, এবং তারপরে সেই গ্রামে ঘুরতে যাচ্ছে, ওই গ্রামটা ভিজিট করছে তার সাথে, এবং গ্রামটা ভিজিট করার পর গ্রামে সে একটা ব্রল দেখছে, মানে একটা ঝামেলা দেখছে, দু একজন বোম বাঁধার মধ্যে, একজন বোম বাঁধে আরেকজন একটা মস্তানা, তাদের মধ্যে ঝামেলাটা দেখছে, এবং এপিসোডটা শেষ হচ্ছে কোথায়, সে বাসে যখন উঠেছে সেই মস্তানা তার পাশেই এসে বসেছে, এবং তাদের দুজনের চোখাচোখি হচ্ছে, এবং গল্পটা কিন্তু ওখানে শেষ হচ্ছে। এবার দেখুন আমি যেটুকু বুঝি যে পৈত ভট্টাচার্য সবথেকে বেশি ইনফ্লুয়েন্সড হয় কিন্তু প্রেমেন্দ্র মিত্রের গল্প থেকে, সেখানে এরকমই কিন্তু হয় গল্পগুলোর ক্ষেত্রে, যে একটা শুরু হয় জায়গায় এবং তারপরে আস্তে আস্তে ক্রেসেন্ডো নেয় গল্পটা, এবং তারপর একটা হালকা স্ট্রেচ হয়, সোজা স্ট্রেচ হয়, মানে যেখানে গল্পটা কোনো হ্যাপেনিং হয় না, জাস্ট সিম্পল স্ট্রেচ হয়, এবং তারপরে একটা জাস্ট অডিয়েন্সকে জাস্ট একটা হুকে তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয় যে এখানে আপনি থাকুন, এখানে এই ক্লিফ হ্যাঙ্গারটা আপনার জন্য। তো এখানেও কিন্তু পৈত ভট্টাচার্য সেম জিনিসটা করছেন, শুরুটা যখন করছেন শুরুতে একটু ব্ল্যান্ড যাচ্ছে, তারপরে এবং প্রতি 3-4 মিনিট অন্তত কিন্তু একটা করে পান আছে বা একটা করে জোকস আছে, মানে যেটা আপনাকে প্রচণ্ড হাসাবে, প্রচণ্ড হাসাবে, হয়তো পেটে খিল ধরানো ওরকম না, বাট আপনি মানে ওই জায়গাটা পুরো ফেটে পড়বেন হাসিতে, যে আরে কী বললো, মানে প্রথমে বুঝতে পারবেন না, কিছু কয়েক সেকেন্ড পর আপনার মাথা ঢুকবে ও বুঝতে পেরেছি, মানে দারুণ 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 হাসি। তো এই জিনিসটা আপনার হবে। এবার এরপরে কী করছেন, আস্তে আস্তে কিন্তু জিনিসটা সম্পর্কে আস্তে আস্তে তার প্লটগুলো ছাড়াচ্ছেন, সুতোগুলো ছাড়াচ্ছেন, এবং তারপরে একটা মাঝখানে আসছে পয়েন্ট, যেটা আমি 10 মিনিট নাগাদ দেখছি, 3টে এপিসোডেরই হয়েছে, 10 থেকে 11 মিনিট নাগাদ, যেখানে গিয়ে কিন্তু তারও আগে অনেক সময় হচ্ছে, 8-9 মিনিটের নাগাদও হচ্ছে, যে ক্যারেক্টারটা একটা জায়গায় পৌঁছতে, যেটা কিন্তু তার গল্পটা পরবর্তী এপিসোডগুলোতেও কিন্তু এফেক্ট করবে, এটা কিন্তু প্রত্যেকটা এপিসোডে আছে, আপনি দেখে নিন প্রত্যেকটা এপিসোড খুলে আছে, এবং তারপরে গিয়ে ওই যেটার এফেক্টটা, ওই এফেক্টটা কিন্তু গিয়ে পড়ছে এপিসোডের শেষে, ওইটার সাথে পুরোপুরি কানেক্টেড হয়ে এপিসোডের শেষে, এবং সেটা একটা ক্লিফ হ্যাঙ্গার হয়ে শেষ হচ্ছে। তো এইটা পুরোটা একটা স্ট্রাকচার এই সিরিজের, এবং সিরিজের মিউজিক দুর্দান্ত, এখানে যমুনা গানটা বলুন, এখানে
নতুন একটা গান শুনলাম সুখ পাখি, দারুণ গান। এছাড়া যেটা যে গানটা মিলি থিম সং সবসময় বাজে, গানটার নামটা আমি ভুলে গেছি, বাট ওটা একটা বাউল গীতি, তো দারুণ গানগুলো দুর্দান্তভাবে ইউজ করা হয়েছে। এবং আমার একটাই প্রবলেম আছে থার্ড এপিসোড নিয়ে, যেটা আমি ফার্স্ট এপিসোডেও খেয়াল করেছিলাম বাট আমি অতটা গুরুত্ব দিইনি, যে একটা পুকুর কিন্তু গোল হয়, আই থিঙ্ক ওটা পুকুর তো বা দিঘি যাই হোক, সেটা কিন্তু গোল হয়, তো এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য সবসময় যে পুকুরটা পেরিয়ে যেতে হবে এমন কিন্তু কোনো কথা হয় না। আমি জানি না, এবার হয়তো এমন হতে পারে যে মাঝখানে তো চাষের জমি আছে, সেখান দিয়ে যাওয়াটা সম্ভব নয়। এটা আমার মনে হয় যে ওই জায়গাটার যে নেচারটা আরেকটু এক্সপ্লোর করলে ভালো হয়, ওখানে ক্যামেরাটা বেশি ক্লোজে থাকছে, ওখানে একটু মিডিয়াম শট বেশি হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওখানে যদি একটু ওয়াইড কিছু নাই হতো, ওয়াইড বা আল্ট্রা ওয়াইড একটা শট নাই হতো, যেটা কিন্তু খুব ভালো লাগতো, যে পরিবেশটাকে বুঝিয়ে দিচ্ছেন যে কেন যাওয়া যাচ্ছে না ওপারে। এবার সেটা মানে ডিরেক্টরের নিজস্ব ব্যাপার, আমার জাস্ট একটা নিট পিক করলাম, আর কিছু না। এপিসোডটা অবশ্যই দেখুন, দারুণ একটা এপিসোড, এবং থার্ড এপিসোডটা এখনও পর্যন্ত বেস্ট এপিসোড আমি বলবো, তো অবশ্যই দেখুন, প্রচুর এন্টারটেইন হবেন, এবং বাকি এপিসোডগুলো অপেক্ষা করবো দেখার জন্য। টাটা, গুড বাই।